ইভিএম ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের এখনও পুরোপুরি আস্থা আসেনি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনকে প্রহসনের রূপ দেওয়ার ইচ্ছে নেই। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইভিএম এ ত্রুটি পেলে $10 মিলিয়ন পুরস্কারের তথ্যটাও ভুল। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দেখতে গিয়ে গত শুক্রবার মাদারীপুরে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ইভিএম এ ত্রুটি ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন সিইসি। তার এ বক্তব্য নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। ঘটনার চার দিন পর সংবাদ সম্মেলন ডেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, এমন কথা ইসি সংশ্লিষ্ট কারো পক্ষ থেকেই বলা হয়নি। এটা আমার কাছে একটা উদ্ভট কথা মনে হয়েছে। চিফ ইলেকশন কমিশনার এই ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না, কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন। যারা ইভিএম নিয়ে কাজ করছেন, রাত দিন পরিশ্রম করছেন, তারা তাদের পণ্যটাকে প্রশংসা করতে গিয়ে হয়তো আবেগবশত এই কথাটা বলেছেন। সংবাদ সম্মেলনে কমিশনার আনিসুর রহমান উপস্থিত থাকলেও এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। কোনো রকমের অতীতের দিনের মতো দিনই হবে, রাতের মতো কখন দিনের মতো কখন রাতে হবে না। আনিসুর রহমানের এমন আরেকটি বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, দিনের ভোট দিনেই হবে। আমাদের সময় অন্তত এটাই উনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে। একটা ব্যাপক পারসেপশন আমাদের নির্বাচন সম্পর্কে, আমাদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন এসে গেছে। সেই জন্য আমরা এই জায়গাটিতে আরও সতর্কতার সাথে কাজ করতে চাই, যাতে এই ধরনের কোনো পারসেপশন ট্রু অর রং যাতে ভবিষ্যতে না হয়। ইভিএম নিয়ে সিইসি জানান, এ বিষয়ে এখনও পুরোপুরি আস্থা আসেনি কমিশনের, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো রকম চাপের মুখে আমরা মাথা নিচু করব না, করছি না। আমরা যদি ইভিএম নিয়ে অন্তত 4 থেকে 5টা মিটিং আমরা করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি এখনও। আরও মিটিং হবে পাবলিকলি, ওপেনলি হবে, কারণ আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই। ইসির প্রতি মানুষের আস্থা ফেরাতে গণমাধ্যমে আরো দায়িত্বশীলভাবে কথা বলা উচিত বলে মনে করেন সিইসি। নির্বাচন কমিশনের যে মর্যাদা সেটাও ক্ষুণ্ণ হয়ে যাবে। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ।